বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান রাজশাহী কলেজ আয়োজিত দ্বিতীয় বর্ষের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মমিন। হচ্ছে না, আজকে আমরা পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণী, আজকে আমরা দ্বাদশ শ্রেণী মানে একাদশ দ্বাদশে এখন উঠে গেছে, দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পড়বো আমরা। আজ আমার সপ্তম ক্লাস, এর আগে আমরা ছয়টা ক্লাস নিয়েছি। স্থিরতড়ি দ্বিতীয় অধ্যায়। তো আজকে আমরা জানবো হচ্ছে ধারক সম্বন্ধে জানবো। আমরা গত ক্লাসে ষষ্ঠ ক্লাসে ধারক শুরু করেছিলাম, কিন্তু বৈদ্যুতিক সমস্যার কারণে ক্লাসটা নিতে একটু সমস্যা হয়েছিল, বিধায় আমি আবার প্রথমে একটু ধারকটা সম্বন্ধে কিছু বলবো, যদিও কিছু সেদিন গতদিন নিয়েছিলাম। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো ধারকত্বটা কি জিনিস, ধারকত্ব কি জিনিস সেটা আমি গতদিন বলেছিলাম। ধারকত্ব হচ্ছে যে আমরা কোন বস্তু যদি তাপ দেয় তাহলে তাপমাত্রা বাড়ে। আমরা জানি যে কোন বস্তু যদি আমরা তাপ দেই তাহলে তার তাপমাত্রাটা বাড়তে থাকবে। অন্যভাবে কোন পরিবেশে যদি আমরা চার্জ দেই তাহলে তার হচ্ছে ধারকত্ব বাড়ে, বা সরি বিভব বাড়ে। কোন পরিবেশে যদি চার্জ দেই তাহলে তার বিভব বাড়তেছে। তাহলে কি বললাম, কোন পরিবেশে যদি আমরা তাপ দেই তাহলে তার তাপমাত্রা যেমন বাড়ে, পরিবাহিতে যদি আমরা চার্জ দেই তাহলে তার হচ্ছে বিভব বাড়বে। কোন পাত্রে যদি আমরা পানি বেশি করে দেই তাহলে যেমন তার উচ্চতা বাড়ে, তাহলে পানির পরিমাণ কার উপর নির্ভর করছে, উচ্চতা। যত পানি বেশি দিব উচ্চতা তত বেশি হবে। তাহলে এখানে যত চার্জ দিব বিভব তত বেশি হবে, যত তাপ দিব তাপমাত্রা তত বেশি হবে। তাহলে কার সাথে সমানুপাতিক, এটা সমানুপাতিক হচ্ছে কিউ সমানুপাতিক ভি। যত চার্জ দিব, এখানে একটা যদি গোলক হয় ধরো, এখানে যত চার্জ দিব, যত চার্জ দিব তার বিভব কি বাড়বে, চার্জের পরিমাণ বাড়াবো বিভব বেড়ে যাবে। তাহলে চার্জ এবং বিভব হচ্ছে সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো কিউ সমান হচ্ছে সি ভি। গতদিন বলছিলাম এই সিটা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, এটাকে ধারকত্ব বলা হয়। সেই সমান হচ্ছে লিখতে পারি আমরা হচ্ছে কিউ ভাগ ভি। তাহলে ধারকত্বের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, কোন পরিবাহীর যদি একক বিভব বৃদ্ধি করতে, তার বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়, আমরা সাধারণত যেটা নিচে থাকে সেটাকে আমরা কি বলি, একক হিসেবে প্রকাশ করি। ফিজিক্সের জন্য সংজ্ঞা দিতে যাই, একক হিসেবে প্রকাশ করি। তাহলে কোন পরিবাহীর বিভব এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়, মনে করো এখানে যত বিভব আছে আমি আরো এক একক বৃদ্ধি করবো, তাহলে আমার কিছু পরিমাণ আবার চার্জ দিতে হবে। তাহলে যে পরিমাণ একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ দিতে হবে তাকে বলবো হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব। আচ্ছা, কোন পরিবাহীর বিভব এক ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে পরিবাহীর ধারকত্ব বলে। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, স্লাইডে যাও। আর দেখো ধারকত্বের একক কি বলছি আমরা, ফ্যারাড। সেই সমান হচ্ছে কিউ ভাগ ভি। এখন ভি এর মান যদি অন ভোল্ট হয় এবং কি এর মান যদি অন কুলম যদি হয় তাহলে সেই সমান হচ্ছে অন ফ্যারাড হয়। মানে কোন পরিবাহীর বিভব যদি এক ভোল্ট বৃদ্ধি করে যদি এক কুলম যদি চার্জের প্রয়োজন হয় তাহলে সেই পরিবাহীর ধারকত্বে বলবো হচ্ছে এক ফ্যারাড। কোন পরিবাহীর বিভব এক ভোল্ট বৃদ্ধি করতে যদি এক কুলম যদি চার্জের প্রয়োজন হয়, বিভব মনে করো ফাইভ ভোল্ট আছে, আমি সিক্স ভোল্ট করলাম, আমার এক কুলম চার্জের প্রয়োজন, অতিরিক্ত আর এক কুলম চার্জের প্রয়োজন হচ্ছে, তাহলে সেই পরিবাহীর ধারকত্বে বলবো হচ্ছে এক ফ্যারাড বলা হয়। আচ্ছা, এক ফ্যারাড সমান দেখো, ফ্যারাড খুব বড় একক, এই জন্য আমরা খুব ছোট একক প্রকাশ করি। অন ফ্যারাড সমান 10^6 মাইক্রোফ্যারাড, অন মাইক্রোফ্যারাড 10^-6 ফ্যারাড, এগুলো তোমরা শিখবা। ন্যানো ফ্যারাড আছে 10^-9 ফ্যারাড, অন পিকো ফ্যারাড 10^-12 ফ্যারাড, এগুলো জাস্ট দেখবা, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। এখন দেখো গোলাকার পরিবাহী ধারকত্ব, এই জিনিসটা আমি একটু দেখে দিই এখানেই, যে গোলাকার গোলকের পৃষ্ঠে যে কোনো বিভব, আমরা শিখছিলাম যে একটি গোলককে যদি আমরা গত ক্লাসে দেখেছিলাম ষষ্ঠ ক্লাসে, যে একটা গোলক যদি চার্জ দেওয়া হয় তাহলে কি হবে, চার্জ তার পৃষ্ঠে ছড়িয়ে পড়বে। এই চার্জ গুলো কি হবে, ওখান থেকে বলরেখা গুলো নির্গত হবে। তাহলে কেন্দ্র থেকে চার্জ দিয়ে যে বলরেখা নির্গত হবে, যেভাবে সরি সমস্ত চার্জ যদি কেন্দ্রে থাকে তাহলে বলরেখা গুলো যেভাবে নির্গত হবে, পৃষ্ঠে থাকলে একই রকম বলরেখা নির্গত হবে, এবং কেন্দ্রে চার্জ গুলো থাকলে তার আশেপাশে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, পৃষ্ঠে থাকলে একই রকম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে কেন্দ্র থেকে যদি দূরত্ব যদি আর হয় পৃষ্ঠের দূরত্ব, তাহলে পৃষ্ঠে বিভব আমরা বলতে পারি পৃষ্ঠে বিভব বা গোলকের কেন্দ্রে বিভব বা গোলকের বিভব ভি সমান হচ্ছে 1/4π0 কিউ ভাগ আর। এটা পৃষ্ঠ হতে পারে, কেন্দ্র হতে পারে, যে কোনো জায়গাতে নিলে আমার গোলকের বিভব বলতে আমরা ওর কেন্দ্র থেকে দূরত্ব নিব। আচ্ছা, আবার ধারকত্বের সংজ্ঞা অনুসারে কি, যদি আমরা কিউ পরিমাণ চার্জ দিই তাহলে বিভব যদি ভি পরিমাণ বাড়ে তাহলে সেই সমান হচ্ছে কিউ ভাগ ভি। ওখান থেকে ক্যালকুলেশন করলে দেখো, আমি এটা গত ক্লাসে দেখেছিলাম, সেই সমান হচ্ছে 4π0 আর, তাহলে সেই সমানুপাতিক হচ্ছে আর। অর্থাৎ কোন গোলাকার পরিবেশ ধারকত্ব এর ব্যাসার্ধের সমানুপাতিক। পৃথিবী যদি একটি ধারক হয় তবে ধারকত্ব কত হয় নির্ণয় করো। তাহলে এখানে করবো কি, আমরা পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পৃথিবীর ধারকত্ব আমরা পেয়ে যাবো। আচ্ছা, এটা খুব সোজা জিনিস। এরপর আমরা যেটা দেখবো, আমাদের মেইন টপিক যে আজকে, যেটা ধারক,
ধারক মানে হচ্ছে যে চার্জ ধারণ করে রাখতেছে রাখার একটা কৌশল চার্জকে ধারণ করে রাখার একটা কৌশল ধারক শব্দের অর্থ হচ্ছে ধারণকারী যেমন যে পানি ধারণ করে রাখে পানি ধারক পাত্র চার্জ ধারণ করে যে রাখে সেটাকে ধারক বলতেছি বা ক্যাপাসিটর বলা হয় ইংরেজিতে ক্যাপাসিটর বলা হয় তোমরা ক্যাপাসিটর দেখেছো ফ্যানে ক্যাপাসিটর ব্যবহৃত হয় বা অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ক্যাপাসিটর ব্যবহৃত হয় সাধারণত যে বস্তু চার্জ ধারণ করে রাখতে পারে তাকে ধারক বলে আচ্ছা ধারকটা কিভাবে আমরা তৈরি করি কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে দুটি পরিবাহীর মধ্যখানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ ওই অন্তরক পদার্থ রাখার কারণে আমরা তড়িৎ সঞ্চয় করে রাখতে পারি যে তড়িৎটা আমরা পরবর্তীতে ব্যবহার করি তড়িৎ সঞ্চয় করে রাখতে পারি তাকে সেই রাখার যান্ত্রিক কৌশলটাকে ধারক বলা হচ্ছে তাহলে ধারক শব্দের অর্থ কি বলছে ধারণকারী সাধারণত যে বস্তু চার্জ ধারণ করে রাখতে পারে তাকে ধারক বলে কাছাকাছি হিসাবে ধারকটা তৈরি করা হয় যে দুইটা পরিবাহীর পাশে খুবই অল্প দূরত্বে রেখে মধ্যখানে অন্তরক পদার্থ রেখে চার্জ সঞ্চয় করে রাখার যে যান্ত্রিক কৌশল সেটাকে হচ্ছে এটা একটা কৌশল বা যে যান্ত্রিক প্রক্রিয়ায় চার্জ ধরে বা জমা করে রাখা হয় সেই যান্ত্রিক প্রক্রিয়াটাকে বলছে হচ্ছে ধারক আচ্ছা আমি এখন ধারক সম্বন্ধে আরো বিস্তারিত জানবো ভ্যান মুসচেক ব্রয়েন 1746 সালে এই ধারক আবিষ্কার করেন উনি হঠাৎ করেই এই চার্জ সঞ্চয় করে রাখার একটা কৌশল আবিষ্কার করেন ধারকের প্রতীক চিহ্ন দেখতেছো যে আমরা ব্যাটারি দেখি একটা বড় বা কোষে একটা বড় এবং ছোট থাকে এখানে দুইটাই কিন্তু সমান ধারকের প্রতীক আচ্ছা এই যে তোমরা ধারক দেখছো আমরা বা ক্যাপাসিটর ফ্যানে ব্যবহার করা হয় বা আরো কিছু ধারক তোমার আছে যেগুলো ছোট ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ছোট ছোট ধারক ব্যবহার করা হয় আচ্ছা যেখানে তোমার কয়েল ব্যবহৃত হয় আমাদের সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি আমরা জানি যে ডিসি কারেন্টে চলে তো আমাদের যেহেতু সাপ্লাই ভোল্ট 220 ভোল্ট এই 20 ভোল্টকে আমরা হচ্ছে ডিসি কারেন্টে আমরা কম পরিমাণ কারেন্টে ডিসি কারেন্টকে যখন এসি কারেন্টকে ডিসি কারেন্ট করা হয় তখন আমরা ডায়োড ব্যবহার করি কিন্তু এই ডায়োড দিয়ে পূর্ণ ভাবে তার আউটপুটটা পাওয়া যায় না তখন হচ্ছে পূর্ণ ভালো মতো ডিসি পাওয়া যায় না তখন হচ্ছে ওখানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় আচ্ছা এখন দেখবো আমরা ধারকের কার্যনীতি এটা একটু দেখো ধারকের কাজ ধারক কিভাবে কাজ করে ধারকের কার্যনীতি ধারকের কার্যনীতি দেখো এখানে দুইটা পাত বলতেছি দুইটা পাত খুবই কাছাকাছি জায়গাতে রাখা আছে একই ক্ষেত্রফল দুইটা পাত ধরো এইটা হচ্ছে আচ্ছা এখানে প্লাস কি পরিমাণ এখানে মাইনাস কি পরিমাণ চার্জ জমা হলো মধ্যখানে বিভব পার্থক্য হলো ভি এগুলো যে পজিটিভ এখানে হচ্ছে নেগেটিভ আচ্ছা এখানে তড়িচালক শক্তি এখানে ধারক হচ্ছে সি আচ্ছা এখন খেয়াল করো চিত্রে দেখো দুটো সমান্তরাল পাত এদের মধ্যবর্তী স্থানে আমরা অন্তরক পদার্থ রেখে ধারক তৈরি করা হয় মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে ধারক তৈরি করা হয় এখানে এখন খেয়াল করো যে এখানে ব্যাটারি এখন এখানে দুইটা পাত আমরা একটা পাতের নাম দিলাম হচ্ছে এ পাত আর এটা হচ্ছে বি পাত এ পাত এবং বি পাত দুইটা একই ক্ষেত্রফলের এবং সমান্তরাল পাশাপাশি অবস্থিত একই ক্ষেত্রফল বিশিষ্ট খেয়াল করো যখন এ পাতে আমার যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস তারপরে তার চারিদিকে কি আছে ইলেকট্রন আছে ভিতরে প্রোটন নিউট্রন আছে নিউক্লিয়াসের ভিতরে আচ্ছা পরমাণুর ভিতরে আচ্ছা পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন আছে আর কি বললাম যে বাইরে কক্ষপথে ইলেকট্রন আছে এটা আমরা সবাই জানি এই এ পাতে যে সিস্টেম আছে বি পাতে একইভাবে আছে এবং প্রাথমিক অবস্থায় তারা থাকে তড়িৎ নিরপেক্ষ আমরা বলি যে প্রাথমিক অবস্থায় পরমাণু কি থাকতেছে তড়িৎ নিরপেক্ষ থাকতেছে মানে তার পজিটিভ চার্জের পরিমাণ যতগুলো ভিতরে বাইরে নেগেটিভ চার্জের পরিমাণ ততগুলো এখন আমরা যখন এখানে ব্যাটারি চালিত করলাম এখানে যখন ব্যাটারি দিলাম মানে কোষ দিলাম তখন কি ব্যাটারি কি করবে বিদ্যুৎ চালিত করবে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি করাতে বিদ্যুৎ আচ্ছা তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো কি করবে ইলেকট্রনগুলো তোমার হচ্ছে এই দিক দিয়ে এই বরাবর এই দিকে যাবে ইলেকট্রনগুলো যখন যাবে তখন তখন ব্যাটারির কাজে হলো ইলেকট্রনকে প্রবাহিত করা আচ্ছা ইলেকট্রন যখন প্রবাহিত করবে তখন আছে এখানে কি হবে ওই ইলেকট্রন অতিরিক্ত হবে আচ্ছা এখানে যখন ইলেকট্রন অতিরিক্ত হবে ধরো 10টা প্রোটন ছিল আর 10টা হচ্ছে ইলেকট্রন ছিল আরো 10টা ইলেকট্রন এসে যোগ হলো 10টা প্রোটন ছিল 10টা হচ্ছে ইলেকট্রন ছিল আরো 10টা এসে ইলেকট্রন হলো তাহলে এখানে কি ইলেকট্রনের আধিক্য হবে তার কারণে ইলেকট্রন হয়ে যাবে 20টা আর প্রোটন হয়ে গেল হচ্ছে 10টা তাহলে আধিক্য কার হলো ইলেকট্রন আধিক্য হলো ইলেকট্রন যখন আধিক্য হবে খেয়াল করো
এই পাত থেকে আবেশ প্রক্রিয়া আমরা জানি আবেশ প্রক্রিয়া এই পাশে তো ইলেকট্রন আছে এই পাতটা তো নিরপেক্ষ ছিল ওই সময়তে এই পাত তো নিরপেক্ষ ছিল কিন্তু এই পাশে কি এই পাতটা ঋণাত্মক চার্জে চার্জ দিতেছে তখন ঋণাত্মক চার্জের পরিমাণ হচ্ছে এখানে বেশি বিধায় ঋণাত্মক চার্জ চার্জ দিতেছে এই পাত কিন্তু নিরপেক্ষ ছিল কিন্তু এখানে ইলেকট্রন চার্জের আধিক্য হওয়ার কারণে এখানে যে ইলেকট্রনগুলো আছে এই পাতে তো ইলেকট্রন আর প্রোটন সমান সংখ্যক আছে এখানকার যে অতিরিক্ত যে দশটা ইলেকট্রন বলতেছি এই পাতে আছে এই দশটা ইলেকট্রন এখানকার দশটা ইলেকট্রনকে কি করবে ধাক্কা দিবে তার ইলেকট্রন নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে এখানে দশটা চার্জকে ধাক্কা দিবে ইলেকট্রনকে ধাক্কা দিবে এই ইলেকট্রন গুলো এখানে কি আছে পজিটিভ চার্জ এখানে আছে নেগেটিভ এই পজিটিভ চার্জের কারণে সে কি করবে আকৃষ্ট হয়ে এখানে আসবে ব্যাটারির কাছে আসবে ব্যাটারির ধনাত্মক প্রান্তে আসে কি হবে এই যে দশটা ইলেকট্রন এখানে আসলো দশটা ইলেকট্রন ধর ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে দশটা পজিটিভ চার্জের সাথে নিষ্ক্রিয় হয়ে যাবে আচ্ছা তাহলে এখান থেকে যে ধরো দশটা চলে আসলো তাহলে এখানে কি হবে দশটা পজিটিভ চার্জের আধিক্য হলো তার কারণ দশটা বিশটা ছিল ইলেকট্রন দশটা প্রথম দশটা দশটা ইলেকট্রন চলে আসলো তাহলে এখানে কটা থাকলো দশটা ইলেকট্রন থাকলো তাহলে এখানে দশটা নেগেটিভ চার্জ এখানে দশটা পজিটিভ চার্জ তাহলে এখানে পজিটিভ চার্জের আধিক্য হলো তাহলে এখানে ধরে নিলাম হচ্ছে প্লাস কি চার্জ মানে দশটা চার্জ এখানে মাইনাস দশটা চার্জ তাহলে এর মধ্যে কি হবে বিভব পার্থক্য সৃষ্টি হবে বিভব পার্থক্য কি এটা যদি বলি আমরা যে ভিএ আর এটা হচ্ছে ভিবি তাহলে আমরা জানি ভিএ মাইনাস ভিবি তাহলে বিভব পার্থক্য সৃষ্টি হবে দুই পাশে যদি বিপরীত ধর্মের চার্জের যদি উদ্ভব হয় উদ্ভব কি জন্য হলো এই ব্যাটারি কিন্তু চালিত এই ইলেকট্রনকে সরি চার্জের উদ্ভব করলো আচ্ছা চার্জের উদ্ভব কারণ কারণে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে দশটা চার্জের পরিমাণ যত বাড়বে দুই পাতে চার্জের পরিমাণ বাড়বে ধরো এখানে দশটা বললাম যদি বিশটা ত্রিশটা হয় তাহলে বিভব পার্থক্য বাড়বে কেন বিভব পার্থক্য বাড়বে দেখো এখানে যদি আমি বলি যে এখানে দশটা দশটা তাহলে এখানে দশটা মাইনাস মাইনাস দশটা তাহলে কত হচ্ছে বিশ হচ্ছে তাহলে বিভব পার্থক্য কত হবে বিশ হবে যত চার্জের পরিমাণ এখানে বাড়বে বিভব পার্থক্যের পরিমাণ তত বাড়বে তাহলে এটাকে যদি আমরা সরল সমান ভি লিখতে পারি তাহলে বিভব পার্থক্য বিশ ভোল্ট তাহলে মধ্যখানে বিভব পার্থক্যের সৃষ্টি হবে আচ্ছা বিভব পার্থক্যের সৃষ্টি হলে কি হবে এখানে একটা কোষ বা ব্যাটারির মতো এও কাজ করবে তারপর এও চার্জ ধারণ করে রাখছে তার মধ্যে বিভব পার্থক্য আছে এখানে যেমন বিভব পার্থক্যের কারণে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এখানে বিভব পার্থক্যের কারণে বিদ্যুৎ প্রবাহিত হবে এখন এখানকার যে বিভব পার্থক্য এখানকার কতক্ষণ পর্যন্ত ইলেকট্রন চলবে কতক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো চলবে যতক্ষণ পর্যন্ত কোষের এবং হচ্ছে ধারকের বিভব পার্থক্য যখন সমান হয়ে যাবে তখন আর ইলেকট্রন আর এখানে যাবে না বা এখানে আর চার্জ জমা করতে পারবে না আচ্ছা এরপরে যদি আমরা করি যে ধারক হচ্ছে চার্জিত হয়ে গেল এখন এটাকে যদি আমরা নিয়ে আসি ভি বিভাবে চার্জিত হলো এখন ভি বিভাবে চার্জিত হওয়ার পরে এটা যদি আমরা একটা রোধ বা যে কোনো বলতে পারি আমরা যে কোনো আমরা বলতে পারি যে লাইট বা ফ্যান বা যে কোনো জিনিসের সাথে আমরা যদি এখানে যদি চার্জ সংযুক্ত করি তাহলে কি হবে তখন দেখো ইলেকট্রন গুলো তখন এই পথে ধরি আমরা বি এটা ধরে সি যদি বলি তাহলে সি বি এ সরি এই পথে তখন এখানে কি ইলেকট্রন আধিক্য বেশি ইলেকট্রন গুলো তখন এর ভিতর দিয়ে এটা যদি বাল্ব হয় তাহলে বাল্বকে জ্বলে আবার এই দিক দিয়ে এসে কি করবে এখানকার পজিটিভ চার্জের সাথে সংযুক্ত হবে পজিটিভ সংযুক্ত মানে কি যে এখানকার যে অতিরিক্ত ইলেকট্রন এখানকার অতিরিক্ত পজিটিভ যে দশটা দশটাকে বলছি এই দশটা আবার এই দিক দিয়ে পদে আসবে আসার সময় সে বাল্ব জ্বালিয়ে এখানে এসে এখানকার দশটা ইলেকট্রনকে সরি দশটা পজিটিভ চার্জকে নিষ্ক্রিয় করবে তো যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো এই দিক দিয়ে আসবে এটা একবার ধীরে ধীরে আসবে যত সংখ্যক ইলেকট্রন আছে সবগুলো যে অতিরিক্ত যত সংখ্যক ইলেকট্রন আছে সমস্ত অতিরিক্ত ইলেকট্রন এসে এখানকার অতিরিক্ত পজিটিভ চার্জকে নিষ্ক্রিয় করবে এবং যতক্ষণ পর্যন্ত এই পজিটিভ চার্জ নিষ্ক্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত এই ইলেকট্রনের প্রভাব থাকবে এবং হচ্ছে বিদ্যুৎ এখানে বিদ্যুৎ আমরা পাবো বা ইলেকট্রনের প্রভাব পাবো মানে হচ্ছে বিদ্যুৎ পাবো তো এটা হচ্ছে আমাদের ধারকের কার্যনীতি এবং এটা খুবই সংক্ষিপ্ত খুবই ন্যানো সেকেন্ডের সময়ের জন্য চার্জ সঞ্চয় করে রাখে এবং ন্যানো সেকেন্ড একবার কি করে একবার চার্জিং হয় একবার হচ্ছে ডিসচার্জিং হয় চার্জিং হবে আর একবার ডিসচার্জিং হয় মানে ক্যাপাসিটি এমন ভাবে করা আছে যে আমরা আমরা বলছিলাম যে পজিটিভ দিকে যেমন কারেন্ট পাচ্ছে আবার নেগেটিভ পিকের জন্য কারেন্ট পায় না নেগেটিভ পিকের জন্য তখন এইটুকুর জন্য কারেন্ট পায় না তো পজিটিভ পিকের জন্য করে কি পজিটিভ পিকের জন্য সে চার্জিত হবে আবার নেগেটিভ পিকের জন্য ইলেকট্রনটা পজিটিভ পিকের জন্য কোন দিক দিয়েছে এই বরাবর যাচ্ছে আবার ছেড়ে দিল এই বরাবর যাওয়ার পরে সে চার্জিত হয়ে গেল চার্জিত হওয়ার পরে আবার কি করবে এই যে নেগেটিভ পিকের জন্য কারেন্ট পায় না তখন আবার ইলেকট্রন এদিক দিয়ে প্রবাহিত হবে উল্টা দিক দিয়ে প্রবাহিত হবে তখন এই যে এইটুকুর জন্য নেগেটিভ পিকের জন্য কারেন্ট হচ্ছে সাপ্লাই দেবে আবার হচ্ছে যাবে এইভাবে আবার এইভাবে আবার ব্যাক করবে এটা খুবই ন্যানো সেকেন্ডের ভিতরে ক্যাপাসিটরে কাজ করে আচ্ছা
তাহলে ধারকের স্লাইডে যাও। ধারকের কাজ নিতে অবশ্যই বুঝতে পারছো যে কোষের ঋণাত্মক প্রান্তে সংযুক্ত ধারক বিপরীতে কোষ থেকে ইলেকট্রন এসে জমা হয় এবং ধারকের এ পার থেকে একই হারে ইলেকট্রন কোষের ধনাত্মক প্রান্তে স্থানান্তরিত হতে থাকে। এভাবে ধারকটা কাজ করে। আচ্ছা, এরপরে আমরা পোলারাইজেশনটা আমরা গতদিন বলছিলাম, দেখো স্লাইডে খেয়াল করো যে পোলারাইজেশনটা কি ছিল, যখন আমার ধারকের দুইটা পাত মধ্যখানে অন্তরক পদার্থ দেওয়া থাকে, এগুলো অপরিবাহী, সমস্ত অন্তরক সমস্ত অপরিবাহী যে তোমার পোলারাইজেশন ঘটবে তা না, কিছু অপরিবাহী পোলারাইজেশন ঘটে কিছু ঘটায় না। আচ্ছা, যেমন কাঠ, অভ্র, তামা, সরি কাঠ, অভ্র, কাঁচ, এগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ, এগুলো হচ্ছে পোলারাইজেশন ঘটে। পোলারাইজেশনটা কি বলছিলাম গত ক্লাসে, এটা বলেছিলাম যে ভিতরে যখন তার পরমাণুর ইলেকট্রন প্রোটন ইলেকট্রন প্রোটন ইলেকট্রন প্রোটন আছে, এই অবস্থাতে আছে, কিন্তু যখন আমরা ব্যাটারি থেকে যখন চার্জ যখন যাচ্ছে ধরো, তাহলে যে প্রান্ত থেকে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে কি বলছি তড়িৎ ক্ষেত্রের দিক হয়, তাহলে পজিটিভ চার্জের দিকে নেগেটিভ চার্জ গুলো কি করবে, সরে আসবে, পজিটিভ চার্জের দিকে নেগেটিভ চার্জ গুলো সরে আসবে, আর ইলেকট্রনের ক্ষেত্রের দিকে, সরি ক্ষেত্রের দিকে হচ্ছে পজিটিভ চার্জ গুলো, যেপাশে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এপাশে পজিটিভ চার্জ গুলো, আর ক্ষেত্রের বিপরীত দিকে হচ্ছে নেগেটিভ চার্জ গুলো থাকে। এরা কি হয় আলাদা আলাদা দ্বিমেরুতে পরিণত হয়, ক্ষেত্রের দিকে হচ্ছে নেগেটিভ চার্জ গুলো, সরি ক্ষেত্রের দিকে পজিটিভ চার্জ গুলো, যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি ক্ষেত্রের দিকে পজিটিভ চার্জ গুলো এবং ক্ষেত্রের বিপরীত দিকে হচ্ছে নেগেটিভ চার্জ গুলো জমা হয়। তাহলে আলাদা কি দুই রকমের হচ্ছে, যে পজিটিভ ভিতরে যে অন্তরক পদার্থ আছে আমার পাতের যে পাতে পজিটিভ চার্জ সেদিকে হচ্ছে নেগেটিভ চার্জ জমা হয়, আর বিপরীত দিকে পজিটিভ নেগেটিভ চার্জ সেখানে পজিটিভ চার্জ জমা হয়। যে জিনিসটা এরকম ধরো আমি যদি বলি যে এটা হচ্ছে ধারক, তাহলে এখানে তোমার যদি আমি বলি যে পজিটিভ চার্জ, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ, আর এটা যদি তোমার অন্তরক যদি পদার্থ আমরা ভিতরে রাখি, যদি অন্তরক ধরে নিলাম যে অন্তরক পদার্থ, এগুলো হচ্ছে অন্তরক পদার্থ টোটালটাই, টোটালটা অন্তরক পদার্থ, তাহলে এখানে কি বলছি পাতে, এটা পাতে হচ্ছে নেগেটিভ চার্জ, এখানে এই সাইডের দিকে হচ্ছে পজিটিভ চার্জ হবে, তার কারণ আর এই সাইডের দিকে হচ্ছে নেগেটিভ চার্জ হবে, আবার পজিটিভ চার্জ, এটা দ্বিমেরু 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 দ্বিমেরু, আবার নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, এভাবে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ। তাহলে দেখো ক্ষেত্রের দিকে হচ্ছে নেগেটিভ চার্জ এবং সরি ক্ষেত্রের দিকে পজিটিভ চার্জ, ক্ষেত্রের দিক কোন দিকে, এদিকে যেহেতু পজিটিভ চার্জ, এটা ক্ষেত্রের দিকে পজিটিভ চার্জ, এদিকে পজিটিভ চার্জ, আর ক্ষেত্রের বিপরীত কোনটা, এটা এপাশে কি হচ্ছে নেগেটিভ চার্জ জমা হয়েছে, এপাশে নেগেটিভ চার্জ জমা হয়েছে। তাহলে এই যে তোমার আবেশ প্রক্রিয়া কি হচ্ছে, দ্বিমেরুতে পরিণত হচ্ছে, আবেশ প্রক্রিয়া দ্বিমেরুতে পরিণত হচ্ছে, এইটা এই ঘটনাটাকে হচ্ছে পোলারাইজেশন বলা হয়, এই ঘটনাটাকে পোলারাইজেশন বলা হয়। আচ্ছা, গতদিন আমি দেখেছিলাম যে পোলারাইজেশন কি জিনিস, তাহলে কি বললাম ভিতরে যে তড়িৎ অন্তরক পদার্থগুলো অন্তরক পদার্থগুলো আছে তারা হচ্ছে দ্বিমেরুতে পরিণত হয় এবং ক্ষেত্রের দিকে পজিটিভ চার্জ, ক্ষেত্রের বিপরীত দিকে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, এই যে আবেশ প্রক্রিয়া ঘটতেছে সেটা হচ্ছে পোলারাইজেশন বলা হয়। আচ্ছা, এখন একটা প্রশ্ন দেখো, ধারকের পাতদার মধ্যে কেন ডাইলেকট্রিক পদার্থ ব্যবহার করা হয়, আচ্ছা ডাইলেকট্রিক পদার্থ ব্যবহার করার কারণ হচ্ছে তার ধারকত্ব বৃদ্ধি, যত ধারকত্ব বৃদ্ধি পাবে সে তত চার্জ বেশি ধরে রাখতে পারবে, আর ডাইলেকট্রিক পদার্থ ব্যবহার করা হয় ধারকত্ব বৃদ্ধি করার জন্য। আচ্ছা খেয়াল করো যে আমরা যখন পাতে কি হয়, এক সাইডে পজিটিভ চার্জ, এক সাইডে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, পজিটিভ চার্জ এবং এক সাইডে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, যখন আমরা ভিতরে যখন ডাইলেকট্রিক পদার্থ যোগদান দেই তখন ক্ষেত্রের দিকে কি হচ্ছে পজিটিভ চার্জের এবং ক্ষেত্রের বিপরীত দিকে নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। তো হয় কি যে ধারকের যদি পাতের বিপরীত ধর্মী, ধারকের দুই পাতের বিপরীত ধর্মী চার্জের সৃষ্টি হচ্ছে কি ডাইলেকট্রিক পদার্থের পৃষ্ঠের উপরে, তার কারণ ধারকের পাতের যে বিপরীত ধর্মী চার্জ, ধারকের পাতে এখানে নেগেটিভ চার্জ হয়েছে, ডাইলেকট্রিক পদার্থের পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে, ধারকের পাতের এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে, এখানে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়েছে, তাহলে বিপরীত ধর্মী চার্জের সৃষ্টি হয়, আর এই বিপরীত ধর্মী চার্জের যদি সৃষ্টি হয় তাহলে এখানকার তড়িৎ ক্ষেত্রটা কি করবে, হ্রাস করবে, তড়িৎ ক্ষেত্রকে অবশ্যই হ্রাস করবে, তার কারণ বিপরীত ধর্মী চার্জের সৃষ্টি যদি হয়েছে তাহলে অবশ্যই এখানে তড়িৎ ক্ষেত্রকে হ্রাস করবে। আচ্ছা, আর তড়িৎ ক্ষেত্রকে যদি হ্রাস করে তাহলে আমরা জানি, সূত্র জানি, খেয়াল করো যে তড়িৎ ক্ষেত্র সমান আমরা জানি ভি, ই সমান হচ্ছে ভি ভাগ ডি, ই সমান হচ্ছে ভি ভাগ ডি। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র যদি কমে যায়, এটা যদি কমে যায়, এই ই যদি কমে যায় তাহলে ভিও কমে যাবে, ভি এর সাথে সম্পর্কিত ভিও কমে যাবে। আচ্ছা, ভি যদি কমে যায় ভি সমান হচ্ছে কিউ ভাগ ভি, কিউ সমান হচ্ছে ভি। আচ্ছা, তাহলে তাহলে দেখো যদি ভি যদি কমে যায়, বলছি এখানে ই কমে যাচ্ছে, ই যদি কমে যায় অন্তর পদার্থ রাখার কারণে ই কমে যাচ্ছে, তাহলে ভিও কমে যাচ্ছে, আর ভি কমে গেলে কি হবে ধারকত্ব বেড়ে যাবে, তাহলে তার ধারকত্বটা বেড়ে যায়।
তাহলে দেখো পাবদার ধারক পাবদার মধ্যে কোন ডাইলেটিক পদার্থ ব্যবহার করা হয় কেন এই কারণে ব্যবহার করা হয় যে তার ধারকত্ব বৃদ্ধি করার জন্য ধারকত্ব কেন বৃদ্ধি পাচ্ছে যে দুই প্রান্তে বিপরীতধর্মী চার্জ সৃষ্টি হওয়ার কারণে তড়িৎ ক্ষেত্র কমে গেলে সমীকরণ থেকে ভি কমে যায় আর ভি কমে গেলে এই সমীকরণ থেকে তার ধারকত্ব বেড়ে যায় এটা হচ্ছে সমাধান আরেকটা প্রশ্ন দেখো পানির পরাবর্তিত ধ্রুবকের মান বেশি কিন্তু পানিকে ধারকের ডাইলেকট্রিক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় না কেন পানির পরাবর্তিত ধ্রুবকের মান বেশি কিন্তু পানি আমরা বিশুদ্ধ অবস্থায় পাই না বিশুদ্ধ পানির পরাবর্তিত ধ্রুবকের মান বেশি এবং এটা ধারকের মধ্যে ব্যবহার করা সুবিধাজনক কিন্তু পানির মধ্যে অনেক পদার্থ দ্রবীভূত থাকে এই দ্রবীভূত থাকার কারণে আমাদের পরাবর্তিত হিসেবে আমরা ব্যবহার করতে পারি না মানে ডাইলেকট্রিক ধ্রুবকের মানটা কমে যায় তখন দেখো পানির পরাবর্তিত ধ্রুবকের মান বেশি কিন্তু বিশুদ্ধ অবস্থায় থাকলে কেবল এটি ভালো অন্তরকের মতো কাজ করে পানিতে অপদ্রব্য দ্রবীভূত থাকলে পানি পরিবের মতো আচরণ করে পরিবের মতো আচরণ করলে হবে না অর্ধ পরিবের মানে সরি পরাবৈদ্যুতিক মাধ্যম হতে হবে যাতে এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ গুলোকে আলাদা হতে পারে তাই পানি ধারকে ডাইলেটিক হিসেবে ব্যবহার উপযুক্ত নয় আবার পানি ধারকের ভিতরে ব্যবহার করা একটা সমস্যাজনিত কারণ বিধায় আমরা পানিকে পরাবৈদ্যুতিক ধ্রুবকের পরাবৈদ্যুতিক ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয় না ক্যাপাসিটরের ভিতরে আচ্ছা এরপরে দেখো ধারকত্ব কি জিনিস ধারকত্ব ধারকের ধারকত্ব ধারকের ধারকত্ব আমরা বললাম এখন একটু আগেই যে যদি আমাদের আমি খুব বড় করে দেখালাম এটা খেয়াল করো এখানে কি পরিমাণ চার্জ প্লাস কি পরিমাণ যদিও মাইনাস কি পরিমাণ এটা যদি বলি এ এটা যদি বি তাহলে এটা ভি এ মাইনাস ভিবি তাহলে বিভব পার্থক্য কত ভি এ মাইনাস ভিবি সমানকে আমরা ভি বলতে পারি আচ্ছা এখানে খেয়াল করো কি বললাম যে যদি আমরা ধারকের পাতে কোন ধারকে যদি আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করে তাহলে এই পাতে পজিটিভ চার্জ করছে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে এবং এই পজিটিভ কি পরিমাণ চার্জ সঞ্চয় করতে একে এই ব্যাটারি কিন্তু কিছু পরিমাণ কাজ করতে হবে আচ্ছা তাহলে এখানে যখন আবার চার্জ সঞ্চিত হচ্ছে তখন তার বিভব হলো ভি বি ভি এ আর এখানে একই পরিমাণ চার্জ সঞ্চিত হবে ধারক কিন্তু দুই পাশে বিপরীতধর্মী কিন্তু একই পরিমাণ চার্জ সঞ্চিত হবে তাহলে দেখো একই পরিমাণ চার্জ সঞ্চিত করতে সঞ্চিত যদি হয় তাহলে তার বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভিবি ঠিক আছে যদি কি পরিমাণ চার্জ যদি সঞ্চিত করতে যায় তাহলে তার বিভব পার্থক্য হবে ভিবি ভি এ মাইনাস ভিবি মানে ভি তাহলে খেয়াল করো যে ধারকের দুই পাতের বিভব পার্থক্য ভিভোল তৈরি করতে হলে সেখানে কি পরিমাণ ফি পরিমাণ চার্জ সঞ্চিত হচ্ছে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিভোল তৈরি করতে দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বিভব তৈরি করতে প্রত্যেক পাতে কত পরিমাণ চার্জ জমা হতে হবে কি পরিমাণ চার্জ ধরে নিলাম যে কি পরিমাণ চার্জ জমা হতে হবে তাহলে দুই পাতের মধ্যে একক বিভব বৈষম্য সৃষ্টি করতে যদি বলি যে ভি বিভব বৈষম্য ভি বিভব পার্থক্য সৃষ্টি করতে কি পরিমাণ করলে আচ্ছা করলে কি পরিমাণ চার্জ জমা হয় তাহলে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে কিউ ভাগ ভি পরিমাণ চার্জ জমা হয় তাহলে কোন ধারকের দুই পাতের মধ্যে একক বিভব বৈষম্য সৃষ্টি করতে তার ওই পাতগুলোতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হবে বা যে পরিমাণ চার্জ জমা হবে তাকে বলা হচ্ছে ওই ধারকের ধারকত্ব কোন ধারকের ধারকত্ব এই ধারকের ধারকত্ব ধারকের দুই পাতের মধ্যে একক বিভব বৈষম্য সৃষ্টি করতে প্রত্যেক পাতে যে পরিমাণ চার্জ জমা হবে তাকে বলা হচ্ছে ওই ধারকের ধারকত্ব যদি বিভব বৈষম্য সৃষ্টি করতে যদি কি পরিমাণ চার্জ প্রয়োজন হয় তাহলে একক বিভব বৈষম্য সৃষ্টি করতে কিউ ভাগ ভি তার মানে ধারকত্ব সি সমান হচ্ছে কিউ ভাগ ভি আমরা লিখতে পারি কিউ ভাগ ভি দেখো দুই পাতের মধ্যে একক বিভব বৈষম্য সৃষ্টি করতে প্রত্যেক পাতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হবে তাকে বলবো হচ্ছে ওই ধারকের ধারকত্ব আচ্ছা কোন ধারকের ধারকত্ব যদি বলে যে পাঁচ ফ্যারাড বলতে আমরা কি বুঝি ধারকের ধারকত্ব ওটা কিন্তু পরিবাহী ধারকত্ব বলছে আমরা ধারকের ধারকত্ব যদি বলি তাহলে ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য একক বিভব পার্থক্য সৃষ্টি করতে পাঁচ কুলম চার্জের প্রয়োজন হবে ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখতে একক বিভব পার্থক্য বজায় রাখতে প্রত্যেক পাতে পাঁচ কুলম চার্জ প্রদান করতে হবে প্রত্যেক পাতে মানে এখানে ফাইভ কুলম এখানে মাইনাস ফাইভ কুলম চার্জের প্রয়োজন হবে এটা গতদিন আমরা দেখেছিলাম আচ্ছা সমান্তরাল পাতধারক এটা দেখো একটা রাশিমালা আছে সমান্তরাল পাতধারকটা আমরা কিভাবে তৈরি করি সমান্তরাল
পথ। সমান্তরাল পাথ ধারক এখানে আমরা একইভাবে দুটো ধারক নিলাম, একইভাবে দুটো ধারক নিলাম, ধরে নিলাম হচ্ছে তার ধারকত্ব হচ্ছে সি এবং এর প্রত্যেক পাত্রের ক্ষেত্রফল হচ্ছে এ, প্রত্যেক পাত্রের ক্ষেত্রফল এ, মধ্যবর্তী দূরত্বটা ধরে নিলাম হচ্ছে ডি, মধ্যবর্তী মাধ্যম হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম ইপসাইলন, মাধ্যম হচ্ছে ইপসাইলন। এখন এখানে খেয়াল করো ধারক দুটা খুবই কাছাকাছি অবস্থিত, ধারক দুটা খুবই কাছাকাছি অবস্থিত, ধারক দুইটা খুবই কাছাকাছি অবস্থিত, পাত দুটো খুবই কাছাকাছি। তাহলে সমান্তরাল, আচ্ছা সমান্তরাল পাত ধারকটা কিভাবে তৈরি করা হয়? সমান্তরাল পাত ধারকটা তৈরি করা হয় দুটি একই ক্ষেত্রফলের এবং একই আকৃতির পাত পাশাপাশি রেখে তাদের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ সঞ্চয় করে রাখা রাখতে পাওয়া যায় সমান্তরাল পাত ধারকের মাধ্যমে, বা পাশাপাশি রেখে যে ধারকটা তৈরি করা হয় সেটাকে বলছে সমান্তরাল পাত ধারক বলা হয়। আচ্ছা এখন খেয়াল করো যে এর প্রত্যেকটা পাত, ধরে নিলাম যে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, এই ধারকের ধারকত্ব সি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এবং আমরা যখন ব্যাটারির সাথে সংযুক্ত করলাম তখন কি হবে, এখানে চার্জ দিতে হবে, এখানে কি হবে চার্জ দিতে হবে, প্লাস কিউ পরিমাণ চার্জ, ধরলাম যে প্রত্যেক পাতে কিউ পরিমাণ চার্জ জমা হলো, তাহলে এখানে প্লাস কিউ, এখানে হচ্ছে মাইনাস কিউ, এই পরিমাণ চার্জ দুই পাতে জমা হবে। যদি জমা হয় তাহলে খেয়াল করো এদিকে হচ্ছে পজিটিভ, সব পজিটিভ, সরি এপাশে নেগেটিভ, এপাশে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। আচ্ছা এখন খেয়াল করো এখানে যে তোমার আমরা প্রত্যেকটা কি বললাম মানে ঘটনা বললাম, এখন আমরা হচ্ছে ঘটনা মানে হলো যে তার কিভাবে আমরা তৈরি করেছি যে পাত্রের ক্ষেত্রফল গুলো হচ্ছে এ দুইটা পাত্রে একই ক্ষেত্রফল বিশিষ্ট এবং একই আকৃতির, চার্জ সরি ব্যাটারি থেকে এখানে কি পরিমাণ চার্জ চার্জ জমা হয়, তাহলে এখানে মাইনাস কি পরিমাণ চার্জ জমা হবে, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি এবং তার পরাবৈদ্যুতিক মাধ্যমটা হচ্ছে ইপসাইলন। আচ্ছা আমরা জানি চার্জের তলমাত্রিক ঘনত্ব, আমরা শিখেছিলাম চার্জের তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হচ্ছে কিউ ভাগ এ ছিল, কারণ এই পাতে চার্জের পরিমাণ কত কিউ, তাহলে সিগমা সমান হচ্ছে কিউ, সিগমা সমান হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব, সিগমা সমান হচ্ছে কিউ ভাগ এ, এ হচ্ছে ওই পাতের ক্ষেত্রফল, এ হচ্ছে পাতের ক্ষেত্রফল। আচ্ছা এখন খেয়াল করো যে আমরা বলছি এই পাত দুটো খুবই কাছাকাছি অবস্থিত, যদি খুবই কাছাকাছি অবস্থিত হয় তাহলে এই যে তড়িৎ বল রেখা গুলো কিভাবে নির্গত হবে, ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে নির্গত হবে, এই দূরত্বটা যদি খুবই ক্ষুদ্র, খুবই কাছাকাছি দুইটা ক্ষুদ্র অবস্থান, তাহলে ক্ষুদ্রের কারণে এই পাত গুলো সরি বল রেখা গুলো কি হয় সমান্তরাল হবে, সমান্তরাল হবে এবং সুষম হবে, প্রত্যেকটা জায়গাতে প্রাবল্যের মান সমান হবে, প্রত্যেকটা জায়গাতে প্রাবল্যের মান ই এর মানটা হচ্ছে সমান হবে, প্রত্যেক জায়গাতে প্রাবল্যের মান সমান, যেহেতু খুবই কাছাকাছি এবং বল রেখা গুলি সমান্তরাল হয়, যদি খুবই কাছাকাছি হয় তাহলে বল রেখা গুলি সমান্তরাল হবে এবং প্রত্যেক জায়গাতে এই পাতের দুই পাতের মাঝখানে প্রত্যেক জায়গাতে প্রাবল্যের মান সমান হবে। তাহলে পরিবাহী পৃষ্ঠে এই যে ধারকের যে কোনো পাতের পৃষ্ঠ প্রাবল্য হচ্ছে সমান হবে, সমান্তরাল পাতদের পাতদের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য হবে। তাহলে প্রাবল্যের সমীকরণ থেকে আমরা জানি তড়িৎ প্রাবল্য সমান ই সমান, আমরা জানি ই সমান সিগমা ভাগ ইপসাইলন। খেয়াল করো আমরা তড়িৎ প্রাবল্য, আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব যখন শিখেছিলাম তখন তো ই সমান হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব ভাগ হচ্ছে ইপসাইলন, এই সমীকরণটা আমরা পাইছিলাম। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমরা যদি বসে দেই একবার, যদি ডাইরেক্ট বসে দেই তাহলে প্রত্যেক পাতের প্রত্যেক জায়গাতে বা যে ধারক দুইটা সমান্তরাল পাত দ্বারা তার প্রত্যেকটা জায়গাতে তড়িৎ প্রাবল্যের মানটা হবে ই সমান হচ্ছে সিগমা ভাগ ইপসাইলন। তাহলে এখান থেকে যদি আমরা মান বসে দিই দেখো তাহলে কত হবে কিউ ভাগ এ ইপসাইলন। আচ্ছা আবার আমরা জানি দেখো খেয়াল করো ই সমান হচ্ছে ভি সমান হচ্ছে ইডি, ভি সমান আমরা জানি ই ডি, যেহেতু মধ্যবর্তী দূরত্ব ডি, এখান থেকে যদি আমরা মান বসে দিই তাহলে ভি সমান আমরা লিখতে পারি কিউ ডি ভাগ হচ্ছে এই ইপসাইলন। আবার আমরা জানি ধারকত্ব সমান এখানে ধারকত্ব সি সমান হচ্ছে কত কিউ ভাগ ভি, এখন এখানে যদি আমরা ভি এর যদি মান বসে দেই সি সমান পাবো হলো
ভি এর মান যদি আমরা বসাই দেব তাহলে কি থাকবে এখানে গুণন ইপসাইলন এ ইপসাইলন ভাগ হচ্ছে ভি এর মান হচ্ছে বসাই দিলাম নিচে হচ্ছে কিউ ডি হচ্ছে না কিউ ডি এখান থেকে যদি কেটে দেই তাহলে সি সমান হচ্ছে পাবো হচ্ছে এ ইপসাইলন ভাগ হচ্ছে ডি এটা হচ্ছে ইপসাইলন মাধ্যমাঙ্ক বিশিষ্ট বা তাদের পরাবৈদ্যুত মাধ্যম মাধ্যম যদি মাধ্যমের পরাবৈদ্যুত বেদন যোগ্যতা যদি ইপসাইলন যদি হয় এখন এখান থেকে আবার আমরা লিখতে পারি দেখো এই সমীকরণটাকে আমরা লিখতে পারি যে সি সমান আমরা জানি এ কে ইপসাইলন নট ভাগ হচ্ছে ডি তার কারণ আমরা জানি ইপসাইলন সমান হচ্ছে ইপসাইলন নট কে এটা আমরা শিখেছিলাম আগের ক্লাসে শিখেছিলাম ইপসাইলন সমান হচ্ছে ইপসাইলন নট কে তাহলে সি সমান আমরা এখানে লিখতে পারি দেখো এ ইপসাইলন নট ভাগ হচ্ছে ডি শূন্য মাধ্যমের জন্য শূন্য মাধ্যমে কে সমান হলো অন আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে সি সমান হচ্ছে এ এপসাইলন অন ভাগ ডি তাহলে মাধ্যমের মধ্যবর্তী মাধ্যম যদি বায়ু হয় বা শূন্য মাধ্যম হয় তাহলে ই সমান হচ্ছে ইপসাইলন নট এবং হচ্ছে কে সমান হচ্ছে অন্ধার হয় তাহলে সি এর মান ধারক করতে সি সমান হচ্ছে ইপসাইলন নট এ ডি এটা কিন্তু খুবই একটা সমীকরণ আমরা সৃজনশীলের ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা লাগবে তাহলে যেভাবে প্রমাণ করে দেখালাম তোমরা হচ্ছে শুধু চার্জের তল মাত্রিক ঘনত্ব তড়িৎ প্রবাহের মান বসিয়ে দিয়ে এবং বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের যে সম্পর্ক ওখানে বসিয়ে দিলে আমাদের ধারকত্বের মান চলে আসবে আচ্ছা এরপর দেখো ডায়ালেকট্রিক ফলকযুক্ত সমান্তরাল পাত ধারক যদি এরকম থাকে যে মধ্যখানে একটা ডায়ালেকট্রিক পাত দেওয়া হয়েছে আচ্ছা ডাইলেকট্রিক পাত যদি সমান্তর পাত ধারক এখন খেয়াল করো এখানে আমাদের যদি এটা যদি একটা তোমার ধারক হয় এখানে আমরা ব্যাটারি দিলাম এর ভিতরে এখন খেয়াল করে বলতেছি ডাইলেকট্রিক ফলকযুক্ত সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমাদের প্রথমেই এই যে এই অংশটুকু কালো যে অংশটুকু দেখা যাচ্ছে এই অংশটুকু নাই আমাদের প্রথমে এ ক্ষেত্রফল বিশিষ্ট দুটো পাত যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি আচ্ছা এ ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পাত যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এবং তারা হচ্ছে শূন্য মাধ্যমে আছে শূন্য মাধ্যমে অবস্থিত মানে ইপসাইলন নট মাধ্যমে অবস্থিত আচ্ছা এখন পরবর্তীতে বললাম কি একটি ডাইলেকট্রিক ফলক আচ্ছা ফলকটার নাম দিয়ে দিই আমরা ধরো একটা ফলক আমরা ভিতরে প্রবেশ করেছি যার কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট ফলক কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটি ফলক ধারকের মধ্যবর্তী স্থানে প্রবেশ করা হয়েছে না শূন্য মাধ্যমে আগে প্রথমে কি ছিল তাদের মধ্যে শূন্য মাধ্যম ছিল কিন্তু পরবর্তী কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটি ফলক এর ভিতরে প্রবেশ করানো হয়েছে আচ্ছা এর ভিতরে প্রবেশ করানো হলে তার সেক্ষেত্রে তার ধারকত্বটা কত হবে আচ্ছা এখন খেয়াল করো যে আমরা এখানে দুইটা একটা প্রথমে পাচ্ছি ধরো দুইটা ধারক হচ্ছে কারণ হলো যে একটা প্রথমে শূন্য মাধ্যম প্রথমে তো শূন্য মাধ্যম ছিল তাহলে শূন্য মাধ্যম যখন ছিল তখন শূন্য মাধ্যমে দূরত্ব কত ছিল ডি দূরত্ব ছিল আর এখন মধ্যখানে অন্তরক পদার্থ রেখেছি যে দূরত্ব হচ্ছে টি
তাহলে মধ্যখানে যে আরো কিছু একটা গ্যাপ থেকে গেল সেই গ্যাপটু কত d - t তখন d ছিল বড় আর ভিতরে পরে হচ্ছে t পরিমাণ আবার ভিতরে প্রবেশ করানো হয়েছে তাহলে এটা হচ্ছে কত d - t এটা হচ্ছে d - t আর একটা হচ্ছে শুধু t তাহলে d - t পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত বা মাধ্যম যুক্ত d - t মাধ্যম যুক্ত ধারক ধরে নিলাম হচ্ছে সি ওয়ান আর টি টি মাধ্যম যুক্ত ধারক সি টু আচ্ছা ডি মাইনাস টি মানে শূন্য মাধ্যম তাহলে এখানে কত সি ওয়ান কত হবে এখানে সি ওয়ান হবে হচ্ছে আমরা ধারক কি পেলাম এ ইপসাইলন নট দূরত্ব ডি মাইনাস টি পাবো ডি মাইনাস টি মাধ্যম যুক্ত ধারক উত্তরটা হচ্ছে সি ওয়ান এ এপসাইলন নট যেহেতু ডি মাইনাস টি আগে শূন্য মাধ্যম ছিল তাহলে এপসাইলন নট হবে আচ্ছা এবার টি মানে পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত ধারকের সি টু যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি কত এ কে যেহেতু পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে কে এপসাইলন নট টি দুটো ধারক পাবো এখানে মানে মধ্যখানে আর একটা ধারক সৃষ্টি করা হয়েছে মানে পাত দেওয়া হয়েছে তাহলে দুটো ধারকে ভাগ হয়েছে আচ্ছা এখন এই যে সমান্তরাল শ্রেণী এটা আমরা এখনই আলোচনা করব তাহলে আমরা দেখে নেই যে ধারক দুটো কিসে আছে শ্রেণীতে আছে ধারক দুটো আছে শ্রেণীতে আছে তার কারণ এরকম তখন দুটো ধারক হয়ে গেছে এটা ধরো সি ওয়ান এটা হচ্ছে সি টু সি ওয়ান কি বলছিলাম মধ্যবর্তী দূরত্ব কত ডি মাইনাস টি আর এটা মধ্যবর্তী দূরত্ব শুধু টি এরকম দুটো ধারক তো দুটো ধারক যদি আমরা শ্রেণীতে যদি যুক্ত করি খেয়াল করো যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে আমাদের সমীকরণটা পায় আছে অন ভাগ সি সমান হচ্ছে অন ভাগ সি ওয়ান প্লাস হচ্ছে অন ভাগ সি টু আচ্ছা এখন এখানে আমরা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা মান পাবো সেই মানটা খেয়াল করো যে যদি আমরা লিখি অন ভাগ সি ওয়ান এর মান কত আচ্ছা অন ভাগ সি ওয়ান এর মান হলো এখানে আমরা ডি মাইনাস টি টাকে উপরে দিয়ে আর হচ্ছে এ এপসাইলন নট প্লাস টি যাবে উপরে আর এ কে এপসাইলন নট এভাবে হবে আচ্ছা এখন যদি আমরা এটাকে লসাগু করি খেয়াল করো তাহলে হচ্ছে কত হবে এ কে এপসাইলন নট এখানে হবে হচ্ছে ডি কে মাইনাস কে টি প্লাস টি আচ্ছা এখন যদি আমরা এটাকে উঠে দেই এটাকে যদি আমরা উঠে দেই তাহলে আমরা এখানে সমাধানটা করতে পারি খেয়াল করো অন ভাগ সি সমান হচ্ছে আমরা সরাসরি একবারই লিখবো এখান থেকে সি যদি আমরা উল্টে দিলাম এটাকে জাস্ট এটাকে উপরের দিকে উল্টে দিলাম যদি উল্টে দিই তাহলে কত আসবে এ কে এপসাইলন নট নিচে থাকবে হচ্ছে ডি কে মাইনাস কে টি প্লাস হচ্ছে টি এরকম আসবে এরকম যদি আসে খেয়াল করো তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে তখন আমরা লিখব এ কে এপসাইলন নট এখানে ডি কে থাকলো মাইনাস যদি আমরা কে টি যদি কমন নেই তাহলে এখানে কত হবে অন মাইনাস অন ভাগ কে এইটুকুর ভিতর থেকে আমরা কে টি কমন নিলাম কে টি কমন নিলাম আচ্ছা কে টি যদি কমন নেই তাহলে এখন খেয়াল করো এখানে তোমার থাকবে হলো এ কে ইপসাইলন নট এখানে কে যদি কমন নেই তাহলে ডি মাইনাস টি ভিতরে থাকবে ওয়ান মাইনাস ওয়ান ভাগ কে এ কে আর কে কাটা যাবে তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা সরাসরি লিখব সি সমান হলো এ ইপসাইলন নট ডি মাইনাস টি ওয়ান মাইনাস ওয়ান ভাগ কে এটা হলো কে তড়িৎ মাধ্যমক বৈশিষ্ট্য যদি ফলক কোনো ধারকের মধ্যে রাখা হয় তাহলে তার সমীকরণ হচ্ছে এটা এরকম একটা আমরা সমীকরণ পাবো যদি মধ্যখানে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম যদি ফলক যদি রাখা হয় তাহলে ডাইলেকট্রিক ফলক যদি স্লাইডে ডাইলেকট্রিক ফলক যদি সমান্তরালে পাত ধারকের ক্ষেত্রে এটা পাই আচ্ছা এরকম সোজা তোমরা এর আগেও পড়ে আসছো এরপর দেখো আমরা দুটা কানেকশন দেখবো যে এই ধারকগুলোকে কিভাবে সংযুক্ত করা হয় ধারকের সমবায় এই ধারকের সমবায়টা কি যে আমরা প্রজনের তাগিদে একাধিক ধারককে একসাথে ব্যবহার করার প্রয়োজন হতে পারে যে আমাদের কয়েকটা ধারককে প্রজনের ক্ষেত্রে ব্যবহার করাতে পারে এটাকে আমরা বলছি ধারকের সমবায় এই ধারকের সমবায়টা দুই প্রকারের একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় মানে সিরিজ কানেকশন একটা হচ্ছে প্যারালাল কানেকশন একটা সিরিজ কানেকশন একটা প্যারালাল কানেকশন
আচ্ছা যদি আমরা অনেকগুলো ধারক হয় কোন ক্ষেত্রে দেখা যাবে একটা বড় ধারককে আমরা ক্ষুদ্র ধারকে পরিণত করতে হতে পারে, মনে একটি ক্ষুদ্র ধারককে একটা বড় ধারকে পরিণত করতে হতে পারে, সেক্ষেত্রে আমাদের তোমার এই ধারকগুলো একসাথে ব্যবহার করা দরকার হয়। আচ্ছা আবার ধারকের ধারকত্ব খেয়াল করো, এই ধারকের ধারকত্ব একটা কথা আছে, আরে কল দিচ্ছে কে, সরি তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্বটা আমরা একটু বলি, তুল্য ধারকত্ব কি কল দিতেছে কেন আপনার, তুল্য ধারকত্বটা একটু দেখি, তুল্য ধারকত্বটা কি বলা হচ্ছে, কয়েকটা ধারককে এটা হচ্ছে শ্রেণী সমবায় সিওয়ান সিটু সিথ্রি, আচ্ছা বলা হচ্ছে কয়েকটা ধারককে যদি আমরা কোনো প্রয়োজনে যদি ব্যবহার করি, একাধিক ধারককে যদি আমরা প্রয়োজনে যদি ব্যবহার করি তাহলে তার যে আমরা চার্জ এবং বিভব যে পাই ধারকের কি আমরা যদি যখন ই যখন প্রয়োগ করব ব্যাটারি যখন প্রয়োগ করব তখন কি হবে চার্জ যাবে প্রবাহিত হবে, তারপরে চার্জের কারণে কি হবে পাতে চার্জ জমা হবে, চার্জের কারণে কি বিভব পার্থক্য সৃষ্টি হবে, তাহলে ধরে নিলাম যে বিভব পার্থক্য হলো ভি আর কয়েকটা ধারককে একসাথে সংযুক্ত করার ফলে সেটা শ্রেণী হতে পারে সমান্তরাল হতে পারে, বিভব পার্থক্য হলো ভি এবং কি পরিমাণ চার্জ জমা হয়েছে। আচ্ছা এই সবগুলো ধারক চারটা পাঁচটা ছয়টা যে কোনো কয়টা হতে পারে সবগুলো ধারকের পরিবর্তে যদি আমি শুধু একটা মাত্র ধারক ব্যবহার করি, একটা ধারক যদি ব্যবহার করি সেক্ষেত্রে যদি আমাদের চার্জ যদি কিউ হয় এবং বিভব যদি ভি হয় সেক্ষেত্রে যদি চার্জ এবং বিভব যদি একই যদি সমান হয় কয়েকটা ধারকের পরিবর্তে খালি একটা ধারক ব্যবহার করে চার্জ এবং বিভব যদি সমান হয় তাহলে সেই ধারকগুলোকে বলবো কোন ধারকগুলোকে, এই ধারকগুলোকে বলবো হচ্ছে এই ধারকটার তুল্য ধারকত্ব, এই ধারকগুলোকে বলবো ধরো এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে ডি, তাহলে এ বি সি এই ধারক, এ বি সি এই ধারকগুলোকে বলবো হচ্ছে ডি ধারকের তুল্য ধারকত্ব বলা হয়। তাহলে তুল্য ধারকত্ব কি যে কয়েকটি ধারক ব্যবহার করার পরে তাদের চার্জ এবং বিভব পার্থক্য যেটা হবে শুধু একটি মাত্র অন্য একটা ধারক ব্যবহার করে তার চার্জ বিভব যদি একই হয় তাহলে ওই সমস্ত ধারকগুলো হচ্ছে নতুন ধারকটার তুল্য ধারকত্ব বলা হয়। এরপরে দেখো শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়টা একটু দেখায় যদি এগুলো তোমরা ক্লাস টেনে পড়ে আসছো সব ধারকের শ্রেণী সমান্তরাল সমবায়, আমি শুধু শ্রেণীটা একটু দেখাচ্ছি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে দেখো, ধরে নিলাম তিনটাই নিলাম, ধরো চারটা পাঁচটা ছয়টা দশটা যা নিবা হবে, আচ্ছা এই ধারকের ধারকত্ব সি ওয়ান সি টু সি থ্রি, এখন খেয়াল করো এখানে ব্যাটারি থেকে তাহলে কি হবে আমার ব্যাটারি যদি এটা হয় তাহলে এখান থেকে কি হবে চার্জ যে এখানে কি পরিমাণ চার্জ জমা হলো ধরে নিলাম প্লাস কি পরিমাণ, তাহলে ধারকের আমরা জানি যে এই পাশে কি হবে মাইনাস কি পরিমাণ চার্জ জমা হবে, আচ্ছা এই মাইনাস কি পরিমাণ চার্জ কারণে এই এটার আবেশ প্রক্রিয়া এখানে আবার প্লাস কি পরিমাণ চার্জ জমা হবে, এখানে আবার মাইনাস কিউ, এখানে আবেশ কারণে হচ্ছে প্লাস কি পরিমাণ চার্জ জমা হবে, এখানে হচ্ছে মাইনাস কি পরিমাণ চার্জ জমা হবে। আর যেহেতু ধারকগুলো শ্রেণীতে আছে শ্রেণীতে কি আমরা একটা জিনিস মনে রাখবা যে শ্রেণীতে আমাদের বিদ্যুৎ বা চার্জ একই পরিমাণ চার্জ প্রবাহিত হয়, বর্তনীর ভিতর দিয়ে শ্রেণী সংযোগে একই পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে দেখো যে এই ধারকের প্রথম পাতে, আচ্ছা শ্রেণী সমবায়টা কি যার যে ধারকের দ্বিতীয় পাত দ্বিতীয় ধারকের প্রথম পাতের সাথে দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাত তৃতীয় ধারকের প্রথম পাতের সাথে এভাবে যুক্ত হয় সেইটাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কি যে তোমার এইভাবে আমরা ধারকটা চার্জ দিতে হয় প্রত্যেকটা পাতে কি পরিমাণ চার্জ, প্রত্যেকটা ধারকের শ্রেণী সমবায় প্রত্যেকটাতে কি পরিমাণ চার্জ জমা হয়, আচ্ছা এর বিভব পার্থক্য যদি ভি ওয়ান হয় এটার বিভব পার্থক্য যদি ভি টু হয় মানে ধারকত্ব অনুসারে তাদের বিভব পার্থক্যের সৃষ্টি হবে, তাহলে এই টোটাল এই তিনটা ধারকের মধ্যে টোটাল বিভব পার্থক্য কত হবে, ভি সমান হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস হচ্ছে প্রথম এবং শেষ ধারক এই বা জয়টা থাক সমস্ত ধারকের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে এটা। আবার আমরা জানি দেখো কিউ সমান হচ্ছে সি ওয়ান ভি ওয়ান প্রথম ধারকের ক্ষেত্রে, কিউ সমান হচ্ছে সি টু ভি টু দ্বিতীয় ধারকের ক্ষেত্রে, তৃতীয় ধারকের ক্ষেত্রে সি থ্রি ভি থ্রি, তাহলে এখানে ভি ওয়ান সমান কত লিখবো কিউ ভাগ সি ওয়ান, ভি টু কত লিখবো কিউ ভাগ সি টু, আবার হচ্ছে ভি থ্রি লিখবো হচ্ছে কিউ ভাগ সি থ্রি,
আচ্ছা এখন খেয়াল করো যদি আমরা এখানে মানগুলো যদি বসে দেই তাহলে একবারে আমরা লিখতে পারি v সমান হচ্ছে q on q ভাগ c on প্লাস হচ্ছে q ভাগ c2 প্লাস q ভাগ c3 আচ্ছা এখন তুল্য ধারক কথাটা আমরা কি বলছিলাম যে এই সমস্ত ধারকের পরিবর্তে যদি আমরা একটা ধারক যদি ব্যবহার করি যে ধারকের ধারকত্ব হচ্ছে cs সমস্ত ধারকের পরিবর্তে আমরা একটা যদি ধারক ব্যবহার করি যদি এরকম যদি সমস্ত ধারকের পরিবর্তে যদি একটা ধারক যদি ব্যবহার করি যে ধারকের ধারকত্ব হচ্ছে cs শ্রেণী সমবায় এবং বিভব যদি v হয় দুই পাশের বিভব যদি মানে বিভব পার্থক্য যদি v হয় তাহলে আমরা তুল্য ধারকত্ব cs সমান হচ্ছে চার্জ এবং চার্জ যদি এক হয় cs ভাগ v তুল্য ধারকত্ব এটা হচ্ছে তুল্য ধারকত্ব বলি তাহলে কি বললাম যে সমস্ত ধারকের পরিবর্তে যদি একটা ধারক ব্যবহার করা হয় যার হচ্ছে বিভব হচ্ছে ভি এবং হচ্ছে চার্জ হচ্ছে যদি কি একই সমান যদি হয় তাহলে তুল্য ধারকত্ব কি সমান হচ্ছে সিএস ভাগ ভি আমরা লিখতে পারি আচ্ছা এখান থেকে দেখো আমরা ভি সমান কত লিখবো ভি সমান লিখবো হচ্ছে ভি সমান হচ্ছে কিউ ভাগ সিএস এখন আমরা যদি ধরো এখানে যদি যে বসে দেই এখানে যদি যে মানটা যদি বসায় তাহলে ভি এর মানটা হচ্ছে কত হবে কিউ ভাগ সিএস সমান হচ্ছে কিউ ভাগ সি ওয়ান প্লাস কিউ ভাগ সি টু প্লাস হচ্ছে কিউ ভাগ সি থ্রি তাহলে এখান থেকে আমরা লিখব এখান থেকে আমরা লিখব ওয়ান ভাগ সি এস সমান ওয়ান ভাগ সি ওয়ান প্লাস ওয়ান ভাগ সি টু প্লাস হচ্ছে ওয়ান ভাগ সি থ্রি এটাই হলো শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব এই সিএসটা হচ্ছে শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব তাহলে শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব যে কোনো একটি ধারকত্বের মানের চাইতে এই মানটা যদি আমরা দেখি সবগুলাই কি হচ্ছে বিপরীত ক্রমে যোগ আছে মানে নিচে মানে বিপরীত ক্রমে যোগ আছে তাহলে যে কোনো ধারকের ধারকত্ব তুল্য ধারকত্বের চাইতে বেশি হবে যে কোনো একটা ধারকের ধারকত্ব তুল্য ধারকের চাইতে বেশি হবে সাধারণত আমরা অনেকগুলো বড় ধারক থেকে যদি ছোট ধারক করতে যাই তখন আমরা বড় ধারককে ছোট ধারকে পরিণত করতে গেলে আমরা শ্রেণী সমবায় ব্যবহার করবো যার কারণে এটা হচ্ছে বিপরীত বিপরীত কমে যায় মানটা কমে যায় এরপরে আমরা যদি আমরা কম মানের ধারকের প্রয়োজন যদি আমরা কম মানের ধারক তাহলে শ্রেণী সমবায় ব্যবহার করা হয় এই ক্লাস কয়টায় পরবর্তী গো পরবর্তী ক্লাস কয়টায় কোন স্যার নিবে মিনার স্যার এই যেটাতে শেষ করবো হ্যাঁ সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় খেয়াল করো যেভাবে দিবা সেভাবে হবে এই ধারকের ধারকত্ব সি ওয়ান সি টু সি থ্রি এখানে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি হয়ে যাবে ভি ভি আচ্ছা খেয়াল করো যদি যে ধারকের যে ধারকগুলো এক প্রান্ত প্রত্যেকটা ধারকের একটা প্রান্ত এবং এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলো যদি আরেক বিন্দুতে সংযুক্ত থাকে যতগুলো ধারক থাকবে তাদের সকল প্রথম প্রান্ত এক বিন্দুতে এবং পরবর্তী প্রান্তগুলো যদি আরেক বিন্দুতে সংযুক্ত থাকে তো সেটাকে বলা হচ্ছে সমান্তরাল সমবায় আচ্ছা সমান্তরাল সমবায় দেখো এখানে যে চার্জটা যাচ্ছে কি পরিমাণ চার্জ যেটা যাচ্ছে সেই চার্জটা হচ্ছে ভাগ হয়ে যায় ভাগ হলে কত হয় কিউ সমান হচ্ছে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস হচ্ছে কিউ থ্রি আমরা জানি সমান্তরাল সমবায় চার্জ হচ্ছে বা বিদ্যুৎ ভাগ হয়ে যায় তাদের ধারক অনুসারে তারা ভাগ হয়ে নেয় আবার পরবর্তী যখন আবার এই চার্জ এখানে যখন আসবে তখন আবার সে কিউ আকারে আসবে তাহলে এখানে ভাগ হয়ে যাচ্ছে আচ্ছা এবং তাদের ধারকত্ব সি ওয়ান সি টু সি থ্রি এবং বিভব কি সমান্তরাল পাতের কি থাকে যে দুই প্রান্তে একই বিভব থাকবে এই প্রান্তে যে বিভব এই প্রান্তে একই বিভব সমান্তরালে আচ্ছা আর শ্রেণীতে বিভবগুলো ভাগ হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কিউ সমান কিউ ওয়ান সমান হচ্ছে সি ওয়ান ভি কিউ টু সমান হচ্ছে সি টু ভি কিউ থ্রি সমান হচ্ছে
C3V এখানে আমরা এটা লিখতে পারি আবার দেখো যদি সমস্তগুলোর পরিবর্তে একটা যদি ব্যবহার করা হয় আবার তুল্য ধারক করতে এটা হচ্ছে তোমার যদি V হয় আর এটা হচ্ছে CP যদি হয় সমান্তরালের ক্ষেত্রে আর চাপ যদি Q হয় তাহলে এখানে আমরা লিখতে পারি Q সমান হচ্ছে CP V তাহলে এই মানটা যদি আমরা এখন এখানে বসিয়ে দেই এই মানটা এখানে বসিয়ে দেই তাহলে খেয়াল করো এখানে আসবে কত CPV সমান হচ্ছে C1V প্লাস C2V প্লাস C3V এখান থেকে আমরা যদি V গুলোকে যদি কেটে দেই তাহলে CP সমান হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য ধারক ধরে আসি বলা তাহলে সমান্তরাল সমবায়ে অনেকগুলো ছোট ধারক থেকে বড় ধারকে যখন আমাদের দরকার হবে তখন সমান্তরাল সমবায় ব্যবহার করে অনেকগুলো ছোট ধারক থেকে যখন বড় ধারকের দরকার হয় তখন সমান্তরাল ধারক ব্যবহার করা হয় আচ্ছা কতক্ষণ হলো আচ্ছা শেষ করে দেয় না সার যাতে আসছে হ্যাঁ আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে ভালো থাকো আজ আমি এখানে শেষ করতেছি এর পরবর্তীতে আমরা ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ এবং হচ্ছে সৃজনশীল কিছু প্রশ্ন করব আর আমার ক্লাসের পরবর্তী 11 তারিখে আছে তোমাদের সাথে ইনশাল্লাহ হয়তো 12 তারিখে আবার দেখা হবে ক্লাসে সরাসরি ক্লাসে তখন কথা হবে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ